নিউটাউন ইকো পার্কে প্রাতঃ ভ্রমণকারী এবং বিজেপি কর্মীদের নিয়ে বিজয় সম্মেলন করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিজয় সম্মেলনের আয়োজন করেছিল ইকো পার্কে প্রাতঃ ভ্রমণকারীরা। সেখানে যোগ দিয়ে বিজেপি কর্মী এবং বিজেপি নেতারা বিজেপির বিজয় সম্মেলন দেখা যায় কামধুনি আন্দোলনের মুখ টুম্পা কয়েলকে। দিলীপ ঘোষের সাথে টুম্পা কয়েলকে একান্তে কথা বলতেও দেখা যায়। কি বললেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আপনাদের শোনানোর চেষ্টা করব। আমরা এখানে পার্কে যারা মর্নিং ওয়াকে আসে তাদের নিয়ে আমরা বিজয়া সম্মেলন প্রতি বছর করি, দীপাবলি সম্মেলন করি, ছটের পরে ঢেকুয়া সবাই খায়, চলতেই থাকে সারা বছর। এটা একটা ইভেন্ট এবং এখানে বহু লোক আসেন, তো সবাই পরিচিত, একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। তো আজকে একটু বেশি ভিড় ছিল, আমাদের পার্টির অনেক কার্যকর্তাও চলে আসছেন আশপাশ থেকে, খুব আনন্দের সঙ্গেই হলো। আর পরিচিত সবাই খবর পেয়েছে, তাদের সঙ্গে আমাদের পার্টির কার্যকর্তারা আছেন, তাদের লড়াইকে সম্পূর্ণ সমর্থন আগেও করেছি আমরা। আমি ওই গ্রামে গেছি, ওখান থেকে মহিলা মোর্চার যাত্রা বার করেছিলাম আমরা আমাদের রূপা গাঙ্গুলির নেতৃত্বে। এবারেও যে লড়াই এসছে তাতে আমাদের প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আমাদের বিরোধী নেতা তাদের কেসে নিয়ে সহযোগিতা করছেন, তো সেই জন্য দেখাও করতে এসেছিল, বিজয়ও হয়ে গেল। দেখুন, বহু লোক এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বহু লোক সুবিধা নিয়েছে, ধীরে ধীরে নাম আসছে, বিভিন্ন তথ্য ডকুমেন্ট আসছে, ফোন থেকে, ফাইল থেকে, ডায়েরি থেকে নাম আসছে, তো তদন্ত তো চলবেই, সবাইকে জিজ্ঞাসাবাদ হবে। রেশন দুর্নীতি আবহাওয়ার মধ্যেই 80 কোটি দেশবাসীকে আরও 5 বছরের বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিনামূল্যে কি পৌঁছাবে বাংলা সাধারণ মানুষের কাছে, নাকি আবার দুর্নীতি হয়ে যাবে? দেখুন, সারা দুনিয়াতে বিভিন্ন সমস্যা চলছে, যেমন করোনার মার চলছে এখনও, তারপরে একটা থেকে দুটো যুদ্ধ, ধীরে ধীরে বহু দেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে, ব্যবসা হ্যাম্পার হচ্ছে, তো আর্থিক যে প্রগতি হওয়া ছিল সেই গতি পাচ্ছে না, অনেক দেশের তো অবস্থা খারাপ। তো আমাদের দেশে যে বিরাট জনতা, সরকারের কাছে ক্ষমতা আছে তাদেরকে ফ্রিতে খাওয়ার, এবারে যদিও বৃষ্টি কম হয়েছে কিন্তু আমাদের উৎপাদন কম হয় না, তো কিন্তু বাংলার লোকেদের চিন্তার বিষয় যে কেন্দ্র তো পাঠায়, সাধারণ মানুষের কাছে পৌঁছবে কি? আবাস যোজনার টাকা লুট হচ্ছে, শৌচালয়ের টাকা লুট হচ্ছে, রাস্তাঘাট, জল, বিদ্যুতের টাকা লুট হয়ে যাচ্ছে, রেশন পর্যন্ত লুট হয়ে যাচ্ছে, তো চিন্তা আমাদের আছেই। মোদী চাইলে তো, দিদি চাইছেন না। 94 জন শিক্ষকের চাকরি বাতিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014-16 মানিক ভট্টাচার্যর আমলে পরীক্ষা ছাড়া বেআইনি নিয়োগ বাতিল, হাইকোর্টের নির্দেশে প্রয়োজনীয় তথ্য জমা না দিতে পারাই বাতিল হলো। দেখুন, যতগুলো হয়েছে নিযুক্তি সব জায়গায় 2 নম্বরই হয়েছে, টাকা পয়সা না দেওয়া হয়েছে, দুর্নীতি, সেরকম তথ্য দিতে পারবে না ওরা, সেজন্য যারা টাকা দিয়েছে তাদের তো চাকরি যাবেই, অনেকে চাকরিতে পরীক্ষা দিয়েও চাকরি পেয়েছিলেন তাদেরও দুর্ভাগ্যের শিকার হতে হচ্ছে। আমাদের বক্তব্য যারা জেনুইন তারা যেন বঞ্চিত না হয়, অবশ্য দোষীদের সাজা পাওয়া উচিত। আমি ক্রিকেট খেলা দেখতে যাবো, চলুন সবাই মিলে, ভারত জিতুক, আমরা চেতকাবো, ভারত ভারত বলে।